আমার সকল প্রিয় ছাত্রছাত্রী এবং বন্ধুদের জানাই ভূগোল পাঠশালায় স্বাগতম। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলি সম্পর্কে পরিচিতি, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলির নাম এবং তাদের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো, পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের রাজধানী হল কলকাতা। প্রতিষ্ঠিত হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে। এর আয়তন হল 88,752 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হল 9,72,117। সরকারি ভাষা হল বাংলা এবং নেপালি। তাহলে চলো আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলো সম্পর্কে সামান্য কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করি। অবশ্যই ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যারা যারা ভিডিওটি দেখছ, যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ডান দিকের বেল আইকনটি অন করে দেবে, যাতে করে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। দেখো, পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাজের সুবিধার জন্য পশ্চিমবঙ্গকে 5টি বিভাগে ভাগ করা হয় এবং মোট 23টি জেলায় বিভক্ত করা হয়েছে। 5টি বিভাগ হল বর্ধমান বিভাগ, মালদা বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ এবং মেদিনীপুর বিভাগ। বর্ধমান বিভাগে আছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হুগলি জেলা। আর মালদা বিভাগে আছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ জেলা। জলপাইগুড়ি বিভাগে আছে আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলা। আর প্রেসিডেন্সি বিভাগে আছে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং হাওড়া। মেদিনীপুর বিভাগে আছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলা। তাহলে এবারে চলো আমরা একে একে পশ্চিমবঙ্গের জেলাগুলি সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমে যে জেলাটি নিয়ে আমরা আলোচনা শুরু করব, এই জেলাটির নাম হলো কোচবিহার জেলা। জেলাটির সদর দপ্তর হল কোচবিহার। প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে। এর আয়তন হচ্ছে 3,387 বর্গ কিলোমিটার। জনসংখ্যা হচ্ছে 28,22,780 জন এবং জনঘনত্ব হল 833 জন প্রতি বর্গ কিলোমিটার। পরের যে জেলাটি নিয়ে আমরা আলোচনা করব, সে জেলাটির নাম হল আলিপুরদুয়ার জেলা। জেলাটির সদর হল আলিপুরদুয়ার। প্রতিষ্ঠিত হয়েছিল 2014 সালে। এর আয়তন হল 2,841 বর্গ কিলোমিটার। জনসংখ্যা হল 14,91,250 জন। জনঘনত্ব হল 525 জন প্রতি বর্গ কিলোমিটার। পরের জেলাটি হল জলপাইগুড়ি জেলা। এই জেলাটির সদর হল জলপাইগুড়ি। প্রতিষ্ঠা হয়েছিল 2014 সালে। এর আয়তন হল 3,386 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হল 23,81,596। জনঘনত্ব হল 703। পরের যে জেলাটি নিয়ে আমরা আলোচনা করব, এই জেলাটির নাম হল কালিম্পং জেলা। জেলাটির সদর হল কালিম্পং। প্রতিষ্ঠা হয়েছিল 2017 সালে। এর আয়তন হল 1,056 বর্গ কিলোমিটার।
জনসংখ্যা হল 251,640 জন এবং জনঘনত্ব হল 238 প্রতি বর্গ কিলোমিটার। পরের জেলাটি নিয়ে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেই জেলাটির নাম হল দার্জিলিং জেলা। জেলাটির সদর হল দার্জিলিং, প্রতিষ্ঠিত হয়েছিল 2017 সালে। আয়তন হচ্ছে 2093 বর্গ কিলোমিটার, জনসংখ্যা হল 1,595,183 এবং জনঘনত্ব হল 762 জন প্রতি বর্গ কিলোমিটার। পরের যে জেলাটি নিয়ে আমরা আলোচনা করব সেই জেলাটির নাম হল উত্তর দিনাজপুর জেলা। জেলাটির সদর হল রায়গঞ্জ, প্রতিষ্ঠা হয়েছিল 1992 সালে। আয়তন হল 3,140 বর্গ কিলোমিটার, জনসংখ্যা হল 30,07,134 জন, এর জনঘনত্ব হল 958 জন প্রতি বর্গ কিলোমিটার। পরের যে জেলাটি নিয়ে আমরা আলোচনা করছি সেটা হল দক্ষিণ দিনাজপুর জেলা। দক্ষিণ দিনাজপুর জেলার সদর হল বালুরঘাট, প্রতিষ্ঠা হয়েছিল 1992 সালে। এর আয়তন হল 2,219 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হল 1,676,276 জন, জনঘনত্ব হল 755 জন প্রতি বর্গ কিলোমিটার। পরের জেলাটির নাম হল মালদা জেলা। এই মালদা জেলার সদর হল ইংলিশ বাজার, প্রতিষ্ঠা হয়েছিল 1947 সালে। আয়তন হচ্ছে 3,733 এবং জনসংখ্যা হল 39,88,845, এর জনঘনত্ব হল 1,069 জন প্রতি বর্গ কিলোমিটার। পরের যে জেলাটি নিয়ে আমরা আলোচনা করব সেই জেলাটির নাম হল মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার সদর হল বহরমপুর, প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালে। এর আয়তন হচ্ছে 5,324 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হল 71,03,807 জন, জনঘনত্ব হল 1,334 জন প্রতি বর্গ কিলোমিটার। পরের জেলাটির নাম হল বীরভূম জেলা। বীরভূম জেলা প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালে। এর সদর হল সিউড়ি। জেলাটির আয়তন হল 4,545 বর্গ কিলোমিটার, জনসংখ্যা হল 35,02,404 জন এবং জনঘনত্ব হল 771 জন প্রতি বর্গ কিলোমিটার। পরের জেলাটি নিয়ে যেটি আমরা আলোচনা করব এই জেলাটির নাম হল পশ্চিম বর্ধমান জেলা। পশ্চিম বর্ধমান জেলার সদর হল আসানসোল, প্রতিষ্ঠা হয়েছিল 2017 সালে। আয়তন হচ্ছে 1,603 বর্গ কিলোমিটার, জনসংখ্যা হচ্ছে 28,82,031 জন, জনঘনত্ব হল 1,798 জন প্রতি বর্গ কিলোমিটার। পরের যে জেলাটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হল পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমান জেলার সদর হল বর্ধমান, জেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল 2017 সালে। এর আয়তন হচ্ছে 5,421 বর্গ কিলোমিটার, জনসংখ্যা হল 48,35,532, জনঘনত্ব হল 829 জন প্রতি বর্গ কিলোমিটার।
পরের জেলাটি হলো নদিয়া জেলা। নদিয়া জেলার সদর হলো কৃষ্ণনগর। প্রতিষ্ঠা হয়েছিল 1947 সালে। এর আয়তন হচ্ছে 3,927 বর্গ কিলোমিটার। জনসংখ্যা হচ্ছে 51,67,600 জন। জনঘনত্ব হচ্ছে 1,316 জন প্রতি বর্গ কিলোমিটার। পরের যে জেলাটি নিয়ে আমরা আলোচনা করব সে জেলাটির নাম হলো পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলার সদর দপ্তর হলো পুরুলিয়া। প্রতিষ্ঠা হয়েছিল 1956 সালে। এর আয়তন হলো 6,259 বর্গ কিলোমিটার। জনসংখ্যা হচ্ছে 29,30,115 জন। জেলাটির জনঘনত্ব হলো 468 জন প্রতি বর্গ কিলোমিটার। পরের জেলাটির নাম হলো বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলার সদর হলো বাঁকুড়া। প্রতিষ্ঠা হয়েছিল 1947 সালে। এর আয়তন 6,882 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হলো 35,96,674 জন। জনঘনত্ব হলো 523 জন প্রতি বর্গ কিলোমিটার। পরের জেলা যেটা নিয়ে আমরা আলোচনা করব এই জেলাটির নাম হলো হুগলি। হুগলি জেলার সদর হলো চুঁচুড়া। প্রতিষ্ঠা হয়েছিল 1947 সালে। এর আয়তন হচ্ছে 3,149 বর্গ কিলোমিটার। জনসংখ্যা হলো 55,19,145। এর জনঘনত্ব হলো 1,753 জন প্রতি বর্গ কিলোমিটার। পরের যে জেলাটি নিয়ে আমরা আলোচনা করছি সেই জেলাটির নাম হলো হাওড়া জেলা। হাওড়া জেলার সদর হলো হাওড়া। প্রতিষ্ঠা হয়েছিল 1947 সালে। এর আয়তন হচ্ছে 1,467 বর্গ কিলোমিটার। জনসংখ্যা হচ্ছে 48,50,029 জন এবং এর জনঘনত্ব হলো 3,306 জন প্রতি বর্গ কিলোমিটার। পরের যে জেলাটি নিয়ে আমরা আলোচনা করছি সেটি হলো কলকাতা জেলা। কলকাতা জেলার সদর হলো কলকাতা। প্রতিষ্ঠা হয়েছিল 1947 সালে। এর আয়তন হচ্ছে 185 বর্গ কিলোমিটার। জনসংখ্যা হচ্ছে 44,96,694 জন। জনঘনত্ব হচ্ছে 24,306 জন প্রতি বর্গ কিলোমিটার। পরের যে জেলাটি নিয়ে আমরা আলোচনা করছি সেই জেলাটির নাম হলো উত্তর চব্বিশ পরগনা জেলা। এই জেলাটির সদর হলো বারাসত। প্রতিষ্ঠা হয়েছিল 1986 সালে। আয়তন হচ্ছে 4,094 বর্গ কিলোমিটার। জনসংখ্যা হচ্ছে 1,09,781 জন। জনঘনত্ব হচ্ছে 2,445 জন প্রতি বর্গ কিলোমিটার। পরের জেলাটির নাম হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। এই জেলাটির সদর দপ্তর হলো আলিপুর। প্রতিষ্ঠা হয়েছিল 1986 সালে। এর আয়তন হলো 9,960 বর্গ কিলোমিটার। জনসংখ্যা হচ্ছে 81,61,961 জন এবং জনঘনত্ব হলো 819 জন প্রতি বর্গ কিলোমিটার। পরের যে জেলাটি নিয়ে আমরা আলোচনা করছি এই জেলাটির নাম হলো পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর জেলার সদর হলো তমলুক। প্রতিষ্ঠা হয়েছিল
2002 সালে। আয়তন হচ্ছে 4713 বর্গ কিলোমিটার। জনসংখ্যা হচ্ছে 50,95,875 জন। জনঘনত্ব হচ্ছে 181 জন প্রতি বর্গ কিলোমিটার। পরের যে জেলাটি নিয়ে আমরা আলোচনা করছি, এই জেলাটির নাম হল পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুর জেলা প্রতিষ্ঠিত হয়েছিল 2002 সালে। জেলা সদর হল মেদিনীপুর। এর আয়তন হল 6,344 বর্গ কিলোমিটার। জনসংখ্যা হচ্ছে 47,76,294 জন এবং জনঘনত্ব হল 753 জন প্রতি বর্গ কিলোমিটার। পরের বা শেষ যে জেলাটি নিয়ে আমরা আলোচনা করছি, সেই জেলাটির নাম হল ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলার সদর হল ঝাড়গ্রাম। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2017 সালে। আয়তন হচ্ছে 3,024 বর্গ কিলোমিটার। জনসংখ্যা হচ্ছে 11,37,163 জন। জনঘনত্ব হচ্ছে 376 জন প্রতি বর্গ কিলোমিটার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ এবং সবার শেষে আবারও একবার অনুরোধ করব, যারা যারা ভিডিওটি দেখছো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটি অন করে দেবে।